প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। শিমুরি জেএমপি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আজ আমি তোমাদের সাথে আছি প্রভাস কুমার ঘোষ, প্রভাষক হিসাব বিজ্ঞান, শিমুরি জয়ন্তী কলেজ। আজ পূজার ছুটির পরে প্রথম তোমাদের ক্লাস নিচ্ছে। শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মন্দিরী ব্যবসায় এর অঙ্ক করাছিলাম এবং আমরা বেশ কয়েকটি অঙ্ক করেছি। আজ আমি আর একটা কোম্পানি একটু ব্যতিক্রম একটা অঙ্ক করাবো, সেটা হলো কিভাবে ইস্যুসে আমাদের পত্র পাওয়া গেলে সলিউশন করতে হয়। শিক্ষার্থীরা, তাই আমরা এখন একটা অঙ্ক করব, যেমন বসুন্ধরা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা করে 10,000 শেয়ার বিভক্ত 1,00,000 টাকা অনুমোদিত মূলধন, কোম্পানি 8,000 শেয়ার সমূল্যে ইস্যু করে, কোম্পানি 7,000 শেয়ারের আবেদনপত্র পেল এবং যথারীতি বিলি করা হল। আমরা এই প্রশ্নটা সলিউশন করব। তাহলে আমরা অঙ্কটা লিখে নেই, বসুন্ধরা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা করে 10,000 শেয়ার বিভক্ত 1,00,000 টাকা অনুমোদিত মূলধন, কোম্পানি 8,000 শেয়ার ইস্যু করে, কোম্পানি 7,000 শেয়ারে আমাদের পত্র করে, সেগুলো বিলি করা হবে। কত আবেদন
একটা আর্থিক অবস্থার বিবরণ। তাহলে আমরা আগে যাবেদা ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণ সম্পর্কে জানি, তাহলে আমরা যাবেদা সংক্রান্ত বসুন্ধরা কুমারী লিমিটেড তারিখ বিবরণ খুদের টাকা ডেবিট টাকা ক্রেডিট টাকা। শিক্ষার্থীরা দেখো আমরা কত টাকা পেয়েছি, ৭৭ শেয়ারের আবেদন পত্র পেলাম। তাহলে আমরা প্রথম যাবেদা যখন করি এর আগেও বলেছি এটা যদি পাওয়া যায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার অফ দা ক্রেডিট। এখানে তাই লাগলো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার অফ দা ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট সেরা বেতন তাহলে ৭০০০ ইন্টু ১০ টাকা করে তাহলে ৭০০০০ টাকা। এখন আমরা মূলধনে স্থানান্তর করবো। এখন মূলধনে আমরা যে শেয়ারটি ইস্যু করা থাকে সচরাচর সেটা এই মূলধনে স্থানান্তর করি, সেটা কত এই অঙ্কে ৮০০০ শেয়ার ইস্যু করা ছিল, তাহলে আমরা ৮০০০ শেয়ারই মূলধনে স্থানান্তর করবো না, সেটা করতে পারবো না, কারণ আমাদের আবেদনপত্র তার চেয়েও কম পাইছি, মানে যেটা ইস্যু করছি তার চেয়েও কম পেয়েছি। তাহলে আমরা মূলধনে যেটা পেয়েছি সরি আমরা যে টাকাটা পেয়েছি সেটাই মূলধনে স্থানান্তর করতে পারি।
তাহলে আমরা কতটা শেয়ার মূলধনের সন্ধান করব? আমরা পেয়েছি 7,000। তাহলে এখানে 7,000ই আমরা স্থানান্তর করব। তাহলে স্থানান্তর করলে যাবতা কি হবে? স্থানান্তর করলে যাবতা হবে শেয়ার অ্যাকশন ডেবিট, শেয়ার মূলধন ডেবিট। শেয়ার মূলধন ক্রেডিট, প্রতিটি 10 টাকা করে 7,000 শেয়ার টাকা বিলি করা হবে। দেখো আমাদের এই দুটো দাবিদায় এখানে শেষ। তাহলে আমাদের কয়ের উত্তর কিন্তু সম্পন্ন হয়েছে। তাহলে আমরা কয় ছিল যাবতা, সেটা আমরা করেছি। আমরা 7,000 শেয়ারের আবেদন পত্র পেয়েছিলাম, ব্যাংক ডেবিট প্রতিটি 10 টাকা করে 7,000 শেয়ার বিলি করা হলো বা বন্টন করা হলো অথবা মূলধনে স্থানান্তর করা হলো 17,000। 70,000 এখানে দেখেন 70,000, 1,40,000 ডেবিট ক্রেডিট উভয় পাশ সমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের কলেজের যে অনলাইন রুটিন দেওয়া আছে এই রুটিন অনুযায়ী ক্লাসগুলো অবশ্যই করবে। তোমাদের এই অনলাইন ক্লাসের উপর ভিত্তি করে হয়তো টেস্ট পরীক্ষা হতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এ সম্পর্কেও একটু ধারণা দিয়েছে সাম্প্রতিক সময়ে। তাহলে আমরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জাবেদা আমাদের কয়েকশো জাবেদা সেটা আমরা সম্পন্ন করেছি। এবার আমরা ব্যাংক হিসাব করেছি। বসুন্ধরা কুমার লিমিটেডের ম্যানেজার দেখো আমরা যখন দাবিদা করছিলাম দাবিদার মধ্যে যেগুলো ব্যাংক সংক্রান্ত দাবিদা সেগুলোকে আমরা এই ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করবো, অর্থাৎ ব্যাংকের ক্ষতি আছে।
তাহলে আপনার প্রথম জমাটা ছিল ব্যাংক ডেবিট শেয়ার বাজার থেকে, তাহলে ব্যাংক ডেবিট টাকাটা ডেবিট পাশে পড়বে, নাম হবে উল্টো। তাহলে উল্টো কি আছে, এক ছিল ব্যাংকটা আসলে শেয়ার বাজার, এখন আমরা ব্যাংকে বিচার করছি, তো ব্যাংক ডেবিট টাকাটা ডেবিট পাশে পড়বে, টাকাটা ডেবিট পাশে পড়বে এই শেয়ার বাজার উল্টো না। খতিয়ান হল অত্যন্ত সহজ একটা হিসাব, তাহলে আমরা এখানে কি লিখবো বলতো, শেয়ার আবেদন হিসাব কত টাকা লিখবো, এই যে 70,000, তাহলে এখানে ডেবিট জেনে ধরো ডেবিট পাশে পড়বে। তারপর জানতে ছিল শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ডেবিট, তাহলে এই যে আমাদের মধ্যে কোনো ব্যাংক হিসাব ছিল না, তাহলে ওই যে আমাদের থেকে এখানে আর হবে, তাহলে কি এখানে শেষ, হ্যাঁ এখানে শেষ, কারণ তোমাদেরকে আমি বলেছি যে ব্যাংকের খতিয়ান মানে ব্যাংক সংক্রান্ত যে যাবতীয় থাকবে সেগুলোকে আমরা এখানে লিপিবদ্ধ করব, তাই সেটা ডেবিট হোক আর ক্রেডিট হোক, তাহলে আমাদের ব্যাংক হিসাব কিন্তু প্রস্তুত হয়ে গেল। তাহলে আমরা কয়ে সমাধান করেছি, ছয়েরও সমাধান করেছি, তাহলে আমাদের কি বাকি আছে, আর্থিক অবস্থা বিভাগ মূলধন দায় ও তার আগে আমাদের হচ্ছে মূলধন দ্বারা কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থা দিতে হবে, সম্পদ ও দায় মূলধন দায় কেমন তোমরা খেয়াল করো যে আমরা আর্থিক অবস্থা বিবরণী করার সময় আমাদের দুইটো পাশ অর্থাৎ সম্পদ পাশ ও দায় পাশ দুই পাশেই সমান হবে, যদি কোনো রকম ভাবে এটা না হয় তাহলে ভাবতে হবে যে অঙ্ক ঠিক হয়নি অর্থাৎ ভুল হয়েছে, তাহলে আমি মূলধন দায় এর আগে তোমাদেরকে বুঝাইছি নাম্বার প্রথম কী লিখবো, এখানে শেয়ার মূলধন লিখে আমরা লিখবো অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, তাহলে আমরা লিখবো প্রথম অনুমোদিত মূলধন, প্রতিটি ১০ টাকা করে
তাহলে হয় 1,00,000 টাকা। হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এর আগে অঙ্কগুলোতে আমরা প্রথমে অনুমোদিত মূলধন লিখছিলাম, তারপর নিষিদ্ধ বিলিখিত ও আদায়কৃত মূলধন আমরা একসাথে লিখছিলাম। তাহলে এখানে কেন শুধু নিষিদ্ধ মূলধন লিখলাম? তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যদি কোনো অঙ্কে আসলে আমরা প্রত্যেকটাই আলাদাভাবে লিখতে পারি, অনুমোদিত মূলধন, নিষিদ্ধিত মূলধন, বিলিখিত মূলধন, আদায়কৃত মূলধন, আমরা প্রত্যেকটা আলাদাভাবে লিখতে পারি, কিন্তু আমরা অনেক সময় নিষিদ্ধিত বিলিখিত আদায়কৃত একসাথে লিখি, একই জিনিস একাধিকবার না লিখে একবার লিখি, কিন্তু এখানে অবশ্যই আমাদেরকে আলাদা করতে হবে। কেন করতে হবে? সেটা যদি ইস্যুসি আবেদনপত্র কম পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আলাদা করতে হবে, কারণ আমরা ইস্যু করছিলাম কত 28,000, কিন্তু আমি কত কত পাইছি 7,000। তাহলে আমাদেরকে অবশ্যই আলাদা করতে হবে। প্রতিটি 10,000 করে 8,000 শেয়ার, 8,00,000 টাকা অনুমোদিত মূলধন। এবার বিলিখিত আদায়কৃত মূলধন, প্রতিটি 10,000 করে 7,000 শেয়ার, 17,000। তাহলে আমরা প্রথম অনুমোদিত মূলধন লিখছি কি, প্রতিটি 10,000 করে 10,000 শেয়ার 1,00,000 টাকা, নিষিদ্ধ মূলধন প্রতিটি 10,000 করে 8,000 শেয়ার 8,000 টাকা, বিলিখিত আদায়কৃত মূলধন প্রতিটি 10,000 করে 7,000 শেয়ার অর্থাৎ 17,000 টাকা। আমাদের এখানে আর কোনো কিছু আসবে না, 17,000 আমরা এখানেই ক্লোজ করতে পারি, অথবা দাগ দিয়ে এখানে আমরা লিখতে পারি 17,000, কারণ এই অঙ্কে অধিকার নেই। তাহলে আমাদের মূলধন দায় এর যোগফল কত হলো 17,000 টাকা। সম্পদ সমূহ, চলতি সম্পদ, ব্যাংক উদ্বৃত্ত, আমাদের আগে যে আমরা ব্যাংক হিসাব করছিলাম সেখান থেকে উদ্বৃত্ত ছিল 17,000 টাকা, এখানে আর কিছু নেই, এখানে আমরা যোগফল 17,000 করতে পারি, অথবা নিচে লিখে আমরা দিতে পারি। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী সম্পূর্ণ হয়ে গেল, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো, কারণ আমাদের সম্পদ পাশের যোগফল এই 17,000 টাকা, দায়ের পাশের সরি দায়ের পাশের যোগফল 17,000 টাকা, সম্পদ পাশের 17,000 টাকা। শিক্ষার্থীরা আমরা
একে একে ক্লাসের একেবারেই শেষ প্রান্তে। তাহলে আমরা পরবর্তী ক্লাসে শেয়ারটি সম্পর্কে আলোচনা করব। তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে অনলাইন ক্লাসগুলো করবে, কারণ তোমাদের অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই, আমি কিছু আগে বলেছি যে অনলাইন ক্লাসের উপর ভিত্তি করেই হয়তো পাবলিক পরীক্ষার বাসাইটা হবে, মানে পাবলিক পরীক্ষার পূর্বে যে টেস্ট পরীক্ষা হয় তার বাসাইটা হবে, কারণ অনলাইন ক্লাসের উপর তোমাদের এই টেস্ট বা প্রি টেস্টই হবে না, হয়তো টেস্ট পরীক্ষা হবে। সাম্প্রতিক সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে একটু ধারণাও দিয়েছিল। তাহলে তোমরা গুরুত্বের সাথে এই ক্লাসগুলো করবে। তাহলে আমরা এখন যে শেয়ার করছি, আমরা এখান থেকে কি শিখছি, যে ইস্যু চেয়ে যদি আবেদনপত্র কম পাওয়া যায় তাহলে সেটা কীভাবে আমরা সলিউশন করব, তা আমরা সেটাই সম্পূর্ণ করছি। আমরা ব্যাংক হিসাব করেছি, সরি, আমরা দাবিদা করেছি, ব্যাংক হিসাব করেছি আর আর্থিক অবস্থার বিবরণী করেছি। তাহলে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী ক্লাসে তোমরা সকলেই উপস্থিত থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকালে ভালো থেকো, আজ এ পর্যন্তই।